চারিদিকে এত রোদ দূর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ দূর একটু মেঘ নেই, জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, এই খোলা ছাদ, এই খোলা ছাদে খোলা চুলে আকাশের পানে তাকিয়ে থাকা এক নারী মূর্তি। ঘুম ভাঙে না তোমার? ভাঙেই না, এত ঘুম কেন? কি করো তুমি, ঘুমাও কেন এতক্ষণ বলো? সকাল সকাল মেজাজটা খারাপ করবে না বুঝেছিস? হ্যাঁ, হোক না ডায়াবেটিস, প্রেশার, বয়স এরকম হোক, তারপরে বুঝবি সকালে উঠতে কেমন লাগে। সায়ান, আপনি পরিচয় করে দিই, আমার মেয়ে ও আরিয়ানা। নাজিফা তো আরো 10 বছর আগে আমাদের থেকে আলাদা হয়ে গেছে, আমি সেটাও মেনে নিয়েছি। ইদানিং তোমার এই কান্নাকাটি আরো বেড়েছে। আমার কি অসহ্য হচ্ছে না? ও মা, সত্যি আমি পাখি, সত্যি বলতে আমি পাখিটা নেইনি। ও দাদি, মাকে বলো না। রাগ কেন মেয়েটা বলো না? নাস্তা খাবে না? ও বৌমা, নাস্তা খাবে না? ফ্রিজে রুটি রাখা আছে, গরম করে আপনারা খেয়ে নিন। আসো নাস্তা করবে, গরম করেছি মা, টেবিলে সব দিয়েছি, তুমি আসো। থ্যাংক ইউ। স্যার, চা কফি? না থ্যাংক ইউ। তুফান স্যার,
আচ্ছা মিস নাজিফা কোথায় উনি আসেন স্যার মাঝে মাঝে দেরি করে কিন্তু স্যার আজকে তো দেরি করতেছে কেন জানি না স্যার ছুটি টুটি কিছু নিয়েছে এটা বলতে পারতেছি না স্যার আচ্ছা ঠিক আছে আমাদের এইচআর এর সুইটি আপাকে একটু আমার রুমে আসতে ওকে স্যার কতবার বলেছি এভাবে ঝড়ের বেগে আসবে না কি বলতেছেন আপা তুফান তো ঝড়ের বেগেই আসবে শাট আপ কি হয়েছে আপনারে মিস্টার সায়ান ডাকছে ও তুমি যাও আমি যাচ্ছি Just come in. Chuti apa hoy? Miss Nazifa keno ashini apni janen? Message pathiyechilo. She naki oshustho. Sir, erokom she try kore. Tar shashuri ke niye hospital e jabe eta korbe seta korbe. Onek excuse tar. Thik ache. Thank you apni aste paren. আমি বুঝেছি উনি কেন আসেন আরো ভালো করে ক্ষমা চাইতে হবে হাই সরি হাটি আসলে মানে আমার না একটু ভুল হয়ে গেছে তখন তো স্কুলে ছোট ছিলাম এজন্য বুঝতে পারিনি আই এম রিয়েলি সরি মাফ করে দে আর আমরা বন্ধু হই দেখো অথই তোমাকে আমি সত্যি মনে করি না বন্ধু তো মনেই করি না তুমি তোমার গ্রুপ বানাবো আমি আমার গ্রুপ বানাবো ক্যাম্পাসে আমরা একটা ডিসটেন্স মেইনটেইন করে চলবো কেমন আরে তুই তো মাস্টার মতো কথা বলছিস এই বেটা আমার সাথে তুই বেটা এগুলো বলে ডাকবে না তোমার যদি খুব বেশি দরকার হয় তুমি আমাকে তুমি বলে সম্বোধন করতে পারো তুমি আমি তোকে তুমি করে বলবো জি না তোকে আমি ভূতু বলে ডাকবো কি হ্যাঁ ভূতু বলে ডাকবো মাফ তো চেয়েছি মাফ তো করলি না তো আমি একটা চিন্তা করেছি আমার না মাঝামাঝি কিছু নেই হিসাব একটাই হয় বন্ধু হবি না হলে শত্রু হবি মাঝামাঝি কিছু নেই এখন থেকে তুই আমার শত্রু ওকে ঠিক আছে যা ক্যাম্পাসে আমি বলে বেড়াবো তুই একটা ভিতর ডিম আর এই জন্য স্কুলে সবাই তোকে ভূতু বলে ডাকতো মানে তোর নাম আমি ভূতু হিসেবে এস্টাবলিশ করে ছাড়বো ইনশাআল্লাহ অথই প্লিজ এমন করে না কেমন করবো না তুমি না একটু আগে বললে আমরা বড় হয়ে গিয়েছি ম্যাচিউরড এনাফ এখন তো আমরা স্কুলের বাচ্চা না তাই না না আমি বড় হইনি আমি স্কুলের বাচ্চাদের মতো থাকতে ভালোবাসি আমি ওরকমই প্লিজ অথয়া এমন করো না ওকে তাহলে আমাকে মাফ করো আমাকে মাফ করে দিলেই সব ঠিক হয়ে যাবে আমি তোমাকে নক্ষত্র বলেই ডাকবো বন্ধু হও আরে কি আজব মানে ব্ল্যাকমেল করে কি ও কারো বন্ধু হয় নাকি আমি ভাই এমন Thank you.
কিচ্ছু কিনতে যাইব না মা। বৌমা দরজাটা খোলো না, ও সকালেও কিছু খায়নি, দুপুরেও খায়নি, তুমি না খেলে ও তো এখনো খাবে না। না খাক, এক দুদিন না খেলে কিছু যায় আসে না। আপনি ভালো আছেন? মা আমার রাগ করে দরজা বন্ধ করে বসে আছে। নাতিফা বাসায়, অফিসে জানি, তাহলে তো আমাকে দেখলে খেপে যাবে। আমি যাই। না 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 না, তুমি দাঁড়াও, তুমি যাও, দরজা খুলো প্লিজ। কি হয়েছিল? না মানে ওকে নিয়ে এরকম মার্কেটিং এ গেছিল, তারপরে ও একটা পাখি দেখে না কেনার জন্য জিদ করছিল, ওকে তো ওর মা কিনে দিতে চায়নি। তারপরে নাজিফার অফিসে একজন কলিগ ওর কান্না দেখে কিনে দিতে চাইলো, সেই থেকে মেয়ের উপরে এরকম জিদ করে বসে আছে। ওরে বাবা, বিয়ান শ্যাম আমার উপর কিন্তু ঠিক এই কারণেই খেপে যায়, আমাকে দেখলে এখন আরো আগুন হয়ে যাবে। আমি আজকের মতো যাই। না 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 না, তুমি দরজাটা খুলো। আচ্ছা আচ্ছা, আমি একটা বুদ্ধি দিচ্ছি, আমি একটা বুদ্ধি দিই। তুই এখন ওকে যত ঘাটাবি ও তত খুলতে দেরি করবে। তুই একদম চুপ থাকবি, একদম আশেপাশেও যাবি না, ঠিক আছে? আপনিও যাবেন না বিয়ান সাহেব, আস্তে আস্তে নিচে ঠান্ডা হয়ে নিচেই বের হয়ে আসবে। আমি আজকের মতো আসি, কিছু মনে করেন না। হ্যালো, আমি শায়ন বলছিলাম। গতকাল শপিং মলে আপনার সাথে দেখা হয়েছিল নাজিফার অফিসের। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, আপনি ব্যারিস্টার পাখি ভাই। আচ্ছা ঠিক আছে। আহা, আপনি আরিয়ানার জন্য একটা পাখি কিনলেন না, তো এখন থেকে আপনি আমার কাছে ব্যারিস্টার পাখি ভাই। আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে, আপনি আমার নাম্বার পেলেন কি করে? নামত হই নাম্বার বের করা কি বেশ কঠিন? বাহ 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 বাহ, ভাই আমি তো ইমপ্রেসড, খুব ইমপ্রেসড। তো হঠাৎ করে আমার নাম্বার জোগাড় করার কারণ কি? আমি দুটো কথা বলতে ফোন দিয়েছিলাম নাজিফার ব্যাপারে। ও আজকে অফিসে আসেনি, মেসেজ পাঠিয়েছে উনি সিক। কিন্তু আমি জানি যে নাজিফা আমার উপর অনেক রাগ করে আছে। আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি তার অনেক ক্লোজ। আচ্ছা, অথবা আপনি কি বলতে পারবেন যে আমি কি করলে সে আমাকে ক্ষমা করবে বা তার রাগ কমবে? কিন্তু আপনি তো কালকে ভুল কিছু করেননি, বরং একটা ভালো কাজ করতে চেয়েছিলেন, তার উপর ক্ষমাও চেয়েছেন। না নাজিফা আপু আসলে মাঝে মাঝে বাড়াবাড়ি করেই ফেলে, আমার তো মনে হয় আপুর আপনার কাছে মাফ চাওয়া উচিত। কি বলেন? আরে ব্যারিস্টার ভাই, আপনি এই মাপ ক্ষমা এসব বাদ দিয়ে দেন, আমার মনে হয় আপনি উল্টা আপুর উপর রাগ করেন, তাহলে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। ইজ ইট সত্যি ঠিক হয়ে যাবে? জানি না।
মরে গেলাম মরে গেলাম মরে গেলাম মরে গেলাম। আই মিতুল, কি হয়েছে? আমি খিদার জ্বালায় মরে যাচ্ছি। খিদার? আমি তো মরে গেছি, তাই আমার কোনো খিদে নেই। খিদে আমার মেয়ে যখন না খেয়ে থাকে আমি কষ্ট পাই, আমার মা যখন না খেয়ে থাকে আমি কষ্ট পাই। ওরা সারাদিন কিছু খায়নি, সেই কষ্টে মরে যাচ্ছে, আমি মরে যাচ্ছি। মিতুল, আমি এক্ষুনি খাবার দিচ্ছি ওদেরকে, এক্ষুনি খাবার দিচ্ছি। চিন্তা করো না মিতুল, তুমি চিন্তা করো না মিতুল, আমি বেঁচে থাকতে তোমার মা আর তোমার মেয়ের কোনো কষ্ট আমি হতে দেব না, কোনো কষ্ট হতে দেব না। দুজনই খেতে আসেন। পাখিটা কত কিউট! আপনি পাখি পছন্দ করেন? আমি? হ্যাঁ, এটা কথা বলতে পারে? হুম, পারে। কি কথা, কি কথা আমাকে শোনান না প্লিজ। কিন্তু ওর কথাটা আপনি বুঝতে পারবেন না। কেন? কারণ হচ্ছে ও তো তার মাতৃভাষায় কথা, আর তাদের মাতৃভাষা তো আমরা বলতে পারবো না। তো আপনি না খুব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারেন, আপনি ভেরি স্মার্ট। হাসবেন না, পাখিটাও কিন্তু আপনার মতোই দুষ্ট। পাখি ভালো লাগছিল না নানু, তাই আমি ওকে কিনে উড়িয়ে দিতে চেয়েছিলাম। এরকম হাজার হাজার পাখি খাঁচার ভিতরে আটকে আছে, তুই কয়টাকে মুক্তি করবি বল আমাকে? সারা পৃথিবী জুড়ে যত সমস্যা, সেটা কি একজনের পক্ষে সমাধান করা সম্ভব? কিন্তু
রাস্তার আশেপাশের যে সমস্যাগুলো আছে সেগুলো যদি সে সমস্যার সমাধান করতে পারে তাহলে পৃথিবীর সব পাখি খাঁচা ছেড়ে মুক্তি পাবে। একদম ঠিক দাদু, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। ও মিস নাজিফা। জি মিস্টার শাহান, কেন ডেকেছেন? বলছি আমার আগামীকাল যে অ্যাপয়েন্টমেন্টটা ছিল না মিস্টার রায়হানের সাথে, ওইটা ক্যান্সেল করে